ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তর দুর্গাপুর ঈদগাহ ময়দানে উত্তর দুর্গাপুর যুব সমাজ ও চৌকিদার বাড়ি জামে মসজিদ কমিটির যৌথ আয়োজনে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি 13 নং দীঘুল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ জনপদের কৃতি সন্তান এ এলাকার গণমানুষের প্রিয় মানুষ জনাব ইসমাইল হোসেন আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান তাফসির কারক দেশ বরেণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বন্ধুবর হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী আমন্ত্রিত ছিলেন আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আলী আকবর সাহেব খতিব দিঘুলি বাজার জামে মসজিদ আমন্ত্রিত ছিলেন বটতলী স্টেশন উপজেলা সরকারি মডেল মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা তারিক মনোয়ার সাহেব
আমন্ত্রিত ছিলেন হযরত মাওলানা ওসমান গনি সাহেব, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন। আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। যে সময় আমরা আজকের এই মাহফিলে আলোচক এবং শ্রোতা হিসেবে এই শামিয়ানার নিচে বসা, এ সময় অসংখ্য আল্লাহর বান্দা হাসপাতালে মৃত্যুর যন্ত্রণা ছটফট করছেন, এ সময়ে কেউ বা লাশ হয়ে গিয়েছেন, এ সময়ে কারো লাশ গোসলের প্রস্তুতি চলছে, কারো বা জানাজা হচ্ছে, কারোর জন্য কবর খোঁড়া হচ্ছে। এই অবস্থা আমার আপনার জীবনেও হওয়ার সম্ভাবনা ছিল। মালিক এখনো আমাকে আপনাকে হায়াতে রেখে সুস্থ রেখে তাফসীরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ একটি মাহফিলে, একটি সুন্দর আয়োজনে, জান্নাতি পরিবেশে যে মালিক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন, সে মালিকের কি শুকরিয়া আদায় করা দরকার নয়? এই জন্য সকলে মিলে মুসলমানের কণ্ঠে একসাথে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল কর। বলছি কোশন আনতে, কোশন বুঝেন না, ৫২ সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ৭১ সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তো কথা বলতে পারবো না যদি মালিক আমাদেরকে তৌফিক না দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সব ইলমের মালিক আমাদের আল্লাহ, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি। মালিক তোমার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে আমাদেরকে তৌফিক দান করো। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর
الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أعوذ بالله أمرا قرآن مجيدير এক বৃহৎ সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুন নিসা। এ সূরাতে আয়াত রয়েছে 176টি, রুকু রয়েছে 24টি। এ সূরার ক্রমিক নাম্বার 4। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আবার বলছি, সূরার নাম আন-নিসা, আয়াত 176, রুকু 24, ক্রমিক নাম্বার 4, সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? আওয়াজে বোঝা যায় যে যুবক বেশি। শুধু যুবকেরা বলো তো সূরাটির নাম, ডান পাশে যুবক বেশি, বাম পাশে মনে হয় বুড়া। যুবকদের কাছ থেকে আবার শুনতে চাই, সূরাটির নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে বলুন, সূরাটির নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী। এবার এভাবে বলুন, কোরআন মজিদের 4 নাম্বার সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরা মাক্কি না মাদানী? এবার একসাথে বলুন তো সে সূরাটির নাম। 176 আয়াত সম্বলিত সূরাতুন নিসার আমরা 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? সারা পৃথিবীর, আমার মন বলে সব মানুষের মাঝেই কম বেশ একটি প্রশ্ন প্রতিনিয়তই ঘুরপাক খায়। সে প্রশ্নটি হল, আমাদের দেশের কথাই ধরুন, পৃথিবীর সব দেশেরই প্রায় একই চিত্র, যে ওলামাই কেরাম, হক্কানি পীর মাশায়েক, ইসলামী দল বিভিন্ন দলে বিভক্ত। এ কারণে সাধারণ মানুষ তো বটে, সিংহভাগ শিক্ষিত মানুষও দিশেহারা, হয়রান যে এখন আমরা কাকে মেনে চলব। এরকম একটা প্রশ্ন কি আপনাদের মাঝেও আছে? এ প্রশ্নটা কি এখন জাগলো না আগেও ছিল? বছরে দুই একবার এই প্রশ্ন জাগে না প্রায় দিনই জাগে? পৃথিবীর সিংহভাগ মানুষের প্রতিদিন মনে জাগা এরকম একটি প্রশ্নের জবাব কি কোরআন শরীফে পাওয়া যাবে না? আমি বুঝাতে পারিনি। এত ব্যাপক হারে মানুষের মাঝে জন্ম নেওয়া একটা প্রশ্ন কোরআন মজিদে কি এর সমাধান পাওয়া যাবে না? পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমার আপনার মনের সেই প্রশ্ন, এর জবাব যদি কোরআন মজিদে পাওয়া যায়, আমরা কি সে জবাবটা মেনে নিতে পারবো ইনশাআল্লাহ? সেই জবাবটা যদি আমার দলের বিরুদ্ধে যায়, রাজি হলেন না? কোরআন মজিদের সমাধানটা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, মেনে নিতে পারবেন? দলেরটা মানবেন না কোরআন মজিদের সমাধান? কোরআন মজিদের সমাধানটা যদি আপনার পীরের বিরুদ্ধে যায়,
কারটা মানবো? কোরআন মজিদের সমাধানটা যদি আশরাফির বিরুদ্ধে যায় কারটা মানবে? তাহলে যার বিরুদ্ধে যায় যে কোনো মূল্যে আমরা কোরআন মজিদের সমাধানই মেনে নিব, কোনো প্রশ্ন করা যাবে না। রাজি আছেন? মন থেকে রাজি? হাত কি উঠিয়ে আল্লাহর পাককে দেখানো যায়? আল্লাহ কবুল করে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআন মজিদে দিয়েছেন সূরা নিসা 59 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব ঈমানদারদেরকে অ্যাড্রেস করে খেতাব করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কে ডাক দিলেন? আল্লাহ। আরো আস্তে বলুন, আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, কে ডাক দিয়েছেন? আল্লাহ। কাদেরকে ডাক দিয়েছেন? কোন সূরায় ডাক দিয়েছেন? কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? আমরা আজকের মাঠে যারা আছি আমরা কি নিজেদেরকে ঈমানদার বলে মনে করি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ঠিক আছে কথা? তাহলে এবার এভাবে বলি, কে ডাক দিয়েছেন? কাদেরকে ডাক দিয়েছেন? আমাদের। কাদেরকে? আরো কাছের জবাব এভাবে দেওয়া যায়, আমাকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমাদের মানে মনে প্রশ্ন, কাকে মানবা, কোন দলকে মানবা, কোন পীরকে মেনে চলবা? এর জবাব হচ্ছে, আমি আল্লাহ প্রথম নির্দেশ দিচ্ছি, আতিউল্লাহ, আনুগত্য করা লাগবে আল্লাহর কা? আরো জোরে বলুন, আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা দায়িত্বশীল তাদের। কয়জনের কথা বলেছেন? এক। জবাব সকলের হয়নি। কয়জনকে মেনে নিতে বলেছেন? কে বলেছেন? এক। আবার বলুন, কয়জনকে মেনে নিতে বলেছেন? এক। দুই? তিন? আমি বলি, এক আল্লাহ, দুই রাসূল, তিন। এবার কি আঙ্গুল উঁচু করলে অথবা এক দুই বললে সমস্যার জবাব পাওয়া যাবে? কয়জনকে মেনে নিতে বলেছেন? আমি আঙ্গুল উঁচু করছিলাম। এ হলো বাঙালি। কয়জনকে মেনে নিতে বলেছেন? এবার মনোযোগ দিয়ে শুনুন আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ। এখানে কি আতিউ আছে? নাই? আছে। ওয়া আতিউর রাসূল, এখানে কি আতিউ আছে? আছে। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি আতিউ আছে? না। তার কয় জায়গায় আতিউ পাওয়া গেল? কয় জায়গায়? নাই। এর মনে হয় কোনো কারণ নাই না? আন্দাজ কোনো কারণ আছে? আনুগত্য করতে বলেছেন কয়জনের? এক। এর মাঝে আত্মীয় আছে কয় জায়গায়? নাই কয় জায়গায়? এর কারণ হলো, সারা পৃথিবীর সব ওলামাই কেরাম একমত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
দোনো জায়গায় যেহেতু আতিউ আলাদা আলাদা ভাবে বলেছেন, এই জন্য পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে। যদি বিধানটা হয় আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহু আকবার, আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানতে হবে। যদি আদেশ এবং নিষেধটা হয় আল্লাহ এবং রাসূলের, মূল কথা আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। রাজি আছি? এটা তোমার দলীয় অফিস না, এটা ফাইজলামির জায়গা না। তোমার যা ইচ্ছা তাই করবা। আল্লাহ এবং রাসূলের আদেশ মানার ক্ষেত্রে কোনো শর্ত না, কোনো প্রশ্ন করা না, কেন বলা যাবে না? আমি কি কথা বুঝতে পারলাম? কেন বললেই মাস, কেন বললে কি আরো জোরে বলেন আমার ভাইয়ারা, প্রতি রাকাতে রুকু কয়টা? কথা বলেন, রুকু কয়টা, সিজদা কয়টা? কেন কেন কইলি মাস, কথা বলেন না কেন? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? কেন? দেখছেন স্যার মশাই আসেন নি আপনি? আসেন, আমরা জাতের নিউডাম কি অনুসরণ করে দেবেন? কোনো প্রশ্ন করা যাবে না। তোমার দলীয় নেতার কোনো বক্তব্যের ব্যাপারে বিরোধিতা করলে তার দলের পথ থাকে না। তুমি আল্লাহ রাসূলের ব্যাপারে মন্তব্য করবা, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না? এটা ফাইজলামি পাইছো? ইসলামটাকে এত সোজা মনে করেছে? আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। তোমার বুঝে আসলে ইসলাম মানো, না হলে হিন্দু মধ্য হয়ে যাও। মুসলমান থেকে ফাইজলামি করার সুযোগ নাই। চাঁদপুর এলাকা একটি কথা প্রচলিত আছে, নামাজ পড়ি আমি টুপি মাথা দেয় কুল্লা সোরা, কুল্লা সোরা মাদ্রাসায় পড়লাম, আমরা পড়াই, আমরা ফতুয়া দেয় মেম্বারে, নামাজ পড় মাদ্রাসায় পড়লাম, আমরা পড়াই, আমরা ফতুয়া দেয় চেয়ারম্যান ডাক করেন, চবা করা কথা, কি জুলুম কথা, কি অন্যায় কথা, কি বাজে কথা। ওনাদের রাজনীতি নিয়ে আমরা কথা বললে বলে হুজুরের রাজনীতি করে, আমাদের ইসলাম নিয়ে আমাদের ধর্ম নিয়ে এরা ফতুয়া দেয়, আমরা এটা বলতে পারবো না? কি জমানা আইলো রে বাবু, বগায় কোন দাবায়, বুঝলেন কথা? বক চিনেন? বক কোন্দা চিনেন? ওই যে নৌকার ছোট্ট টাইপ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর নেতার দায়িত্বশীলের। কয়জন? এক, দুই, তিন। এর মাঝে আল্লাহ এবং রাসূল এর মানার ক্ষেত্রে কোনো শর্ত আছে না নাই? ওয়া উলিল আমরি মিনকুম এখানে আত্মীয় আছে না নাই? আছে বলুন।
এইজন্য সারা পৃথিবীর সব ওলামায়ে কেরাম একমত। ওই ব্যাখ্যা জানার আগে জানা দরকার দায়িত্বশীল কারা, উলিল আমর কারা, আল্লাহ এবং রাসূল ছাড়া যারাই আমার আপনার উপরে আদেশ করার নিষেধ করার যোগ্য তারাকে, তারাই হলো উলিল আমর, দায়িত্বশীল। জনগণের জন্য দায়িত্বশীল হলো সরকার। কথা বলেন, ভয় পাইছেন আপনারা? জনগণের জন্য দায়িত্বশীল কে? মুরিদের জন্য দায়িত্বশীল হলেন পীর, ছাত্রের জন্য দায়িত্বশীল হলেন ওস্তাদ, মুসল্লির জন্য দায়িত্বশীল হলেন ইমাম, শ্রোতার জন্য দায়িত্বশীল হলেন বক্তা, ইউনিয়নের জনগণের জন্য দায়িত্বশীল হলেন চেয়ারম্যান, ওয়ার্ডের জনগণের জন্য দায়িত্বশীল হলেন মেম্বার, সন্তানের জন্য দায়িত্বশীল হলেন বাবা, স্ত্রীর জন্য দায়িত্বশীল হলেন স্বামী। এক কথা, আল্লাহ এবং রাসূল ছাড়া আর যারাই আমার আপনার উপরে আদেশ করার নিষেধ করার যোগ্যতা রাখে সকলেই উলি আমর, সকলেই দায়িত্বশীল। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদেরকে মানতে বলেছেন। তবে আগে আত্মীয় বলেন নাই, এই জন্য পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, দায়িত্বশীলকে বিনা প্রশ্নে মানা যাবে না, বিনা যুক্তিতে মানা যাবে না, বিনা বাক্যে মানা যাবে না, অন্ধভাবে মানা যাবে না। দায়িত্বশীলদেরকে মানার জন্য একটা কঠিন শর্ত, সে শর্তটা হলো দায়িত্বশীলের কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে, আল্লাহ এবং নবীর কথার সাথে মিলে, তাহলে দায়িত্বশীলের কথাও মানা লাগবে। দায়িত্বশীলের কথা যদি কোরআন সুন্নার সাথে না মিলে, দায়িত্বশীল নেতা পীর সরকার বিরোধী দল যত বড়ই হোক মানা যাবে না। এই কথার আবার সামারি, মুখস্থ হয়েছে? এতটুকু মুখস্থ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না? যাওয়ার আগে ভুলে যাবে। মানতে হবে কয়জন? এই কথা কে বলেছেন? কোন সুরায়, কত নম্বর সুরায়, কত নম্বর আয়াতে, কোন ষাট, কত নম্বর আয়াতে, কাদেরকে ডেকে বলেছেন, কয়জনকে মানতে বলেছেন? এক, আল্লাহ, রাসূল এবং দায়িত্বশীল, এই তিনজনকে মানার মান কি এক সমান? পার্থক্য আছে না? নাই। আল্লাহ এবং রাসূলকে মানার মান এক, এই দুইজনকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা, কোনো যুক্তি দেওয়া কেন বলা যাবে না? যেমন একটা আইন, শরীয়তের একটা বিধান হলো এই, অজু করার পরে কেউ যদি চামড়া আর মোজা পরিধান করে, তাহলে অজু ছুটে গেলে পরে অজুর অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, কিন্তু পাও ধৌত না করে মাসে করলেও চলবে, যাকে মাসে আলাল খুফাইন বলা হয়। এই মাসে আলাল খুফাইনের বিধান হলো এই তিন আঙ্গুল দিয়া পায়ের পাতার উপর দিয়ে ভাবে টান দিলেই মাসে হয়ে যাবে, কিন্তু যুক্তি বলে লজিক হলো ময়লা লাগলে পায়ের নিচ দিয়া লাগবে, কিন্তু ইসলাম বলে পায়ের নিচে মাসে করার প্রয়োজন নাই, উপরে মাসে করলেই উজু হয়ে যাবে। বলুন তো এই আইনটা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। ময়লা লাগবে নিচে মাসে করতে বলা হয়েছে, অযৌক্তিক হলেও আপনার বলার কোনো অধিকার? আমি কি কথা বুঝে দিই পারলাম? উজু করার পরে বিভিন্ন কারণে উজু ভেঙে যায়, এর মাঝে একটা কারণ হলো পিছনের রাস্তা দিয়া বাতাস গেলে উজু যায়। আপনাদের এলাকায় তো এই ব্যাপারে একমত যুবকরা এখন নাই মনে হয়? পিছনের রাস্তা দিয়া বাতাস গেলে উজু আসে না? নাই। এখন শরীয়ত কি বলে, কিভাবে আপনি উজু করবেন? এখন উজুর পদ্ধতি হলো কবজি পর্যন্ত হাত ধৌত করো, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, কোনি পর্যন্ত হাত ধৌ, মাথা মাসে করো, টাকনু পর্যন্ত পা ধৌ, উজু কি হয়েছে?
পিছনের রাস্তা কি ধোয়া লাগবে যুক্তি কি বলে যে জাগার কারণে মাঘ মাসের শীতের কনকনে শীতের এই কষ্টের উজুটা গেল ওই জায়গাটা অন্তত ধোয়া দরকার কথা বলেন ঠিক নয় কি অন্তত মাসে করা দরকার কিন্তু শরীয়ত বলে ধোয়ারও দরকার নাই মাসেরও দরকার নাই কাপড় আলগি দেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি এমন এমন করো উজু হয়ে যাবে কোনো প্রশ্ন করা যাবে না যেহেতু আইনটা আল্লাহ এবং রাসূলের ঠিক আছে কথা কোনো প্রশ্ন করা এবার জানার চেষ্টা করি আয়াতটা নাজিল হওয়ার কারণ যাকে তাফসীর ভাষায় শানে নজুল বলে বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে বুখারী শরীফ এবং মুসনাদে আহমদে একই হাদিস বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত আর মুসনাদে আহমদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত দোনো রাওয়ায়াতের মূল কথা এক এক জিহাদে আল্লাহর নবীর নিজে জান নাই আমাদের রাসূল কি জিহাদ করেছিলেন ঠিক আস্তে বলেন মাইক আস্তে আমাদের রাসূল কি জিহাদ করেছিলেন ঠিক জিহাদের ময়দানে তিনি কি সেনাপতি ছিলেন ঠিক এই জিহাদের যে ঘটনা এখন বলছি এই জিহাদে আল্লাহর নবী নিজে যান নাই একজন আনসার সাহাবীকে সেনাপতি নিয়োগ করে আল্লাহর নবী মুজাহিদদেরকে পাঠিয়ে দিলেন জিহাদ চলছিল জিহাদ চলমান থাকা অবস্থায় ওই আনসার সেনাপতি এবং সাহাবায়ে কেরামের মাঝে কোন একটা বিষয় নিয়ে একটু মতবিরোধ দেখা দিল এরকম হয় কি হয় না মতবিরোধ চরম আকার ধারণ করল একটা সময় আনসার মুজাহিদ যিনি মুজাহিদদের সেনাপতি তিনি সাধারণ মুজাহিদদেরকে লক্ষ্য করে বললেন যখন আমরা মদিনা থেকে আল্লাহর নবী আমাদেরকে জিহাদের জন্য রওনা করে দিয়েছিলেন তখন আল্লাহর নবী কি তোমাদেরকে একটা কঠোর নির্দেশ এই বলে দেন নাই যে আমি যখন যা বলি তাই মানা লাগবে মুজাহিদরা বললেন হ্যাঁ আল্লাহর নবী আসার সময় কঠোর নির্দেশ দিয়েছিলেন আপনি যা বলেন তাই শোনা লাগবে তারা স্বীকৃতি দিলেন এই সুযোগ কাজে লাগিয়ে আনসার সেনাপতি এবার বললেন তাহলে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি প্রথম নির্দেশ শুকনো কাঠ জমা করো কি জমা করো আদেশ না নিষেধ তাহলে যাদের প্রতি আদেশ দেওয়া হলো তাদের জন্য তিনি হলেন উলিল আমর দায়িত্বশীল মনোযোগ আছে আপনাদের সাহাবায়ে কেরাম মুজাহিদরা তার এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন শুকনো কাঠ জমা করলেন এবার তিনি আদেশ করলেন আগুন আনো কি আনো সাহাবায়ে কেরাম এই আদেশ পালন করলেন আগুন আনার পরে এবার তিনি আগুন জ্বালালেন শুকনো কাঠ ধাউ ধাউ করে যখন জ্বলছিল এমন সময় তিনি একটা তৃতীয় কঠোর আদেশ করলেন তিনি বললেন তোমাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে নির্দেশ এই জ্বলন্ত আগুনে ঝাঁপ দাও কি দাও মাঠে আছেন তার এই তৃতীয় আদেশটা পালনের জন্যও সিংহবাগ সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন এখানে আল্লাহু আকবর বলা যাবে না আন্দাজি আল্লাহু আকবর আমার ভাইয়েরা কিন্তু একজন যুবক সাহাবী প্রচন্ড বাধা দিলেন বাধার প্রাচীর দাঁড় করালেন তিনি বললেন এই আদেশ পালন করতে পারবো না কালিমা পড়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর কোনোদিন দুনিয়ার আগুনে জ্বলব না তিনি যখন বাধা দিলেন সাহাবায়ে কেরাম দুদল হয়ে গেল একদল ঝাঁপ দিতে রাজি আরেক দল ঝাঁপ দিতে রাজি না সর্বশেষ সিদ্ধান্ত হলো এই মামলাটা আল্লাহর নবীর টেবিলে উপস্থাপন করা হবে আল্লাহর নবী শোনার পরে তিনি যদি রায় দেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য
তাহলে কাল বিলম্ব করব না, কোনো প্রশ্ন করব না, আমরা সকলেই আগুনে ঝাঁপ দিব। আর আল্লাহর নবী যদি বলেন ঝাঁপ দেওয়া যাবে না, ঝাঁপ দিব না, এই বিষয়ে সিদ্ধান্তের জন্য তারা কার কাছে, কার শরণাপন্ন হলেন? কারো জোরে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, ঝগড়া হয়, ফাইন তানাযাতুম মুনাযা হয়, বিরোধ সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সমাধানের সুন্দর পদ্ধতি হলো সমাধান তালাশ করো কোরআন এবং সুন্নাহ। আল্লাহু আকবার। তাহলে সমাধান তালাশ করতে হবে কার কাছে? আল্লাহ এবং রাসূলের কাছে। রাজি আছি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে ঘটনার বয়ান করলেন। আল্লাহ নবী ঘটনা শুনে এবার বললেন, তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। কথা বলেন। এবার রাসূল বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমরা খালেক না মাখলুক? আপনার জন্য মনস্ক, খালেক না মাখলুক? সৃষ্টি না স্রষ্টা? আমাদের স্রষ্টা কয়জন? তিনি কে? আরো জোরে বললেন, কে? রাসূল বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধে গিয়া সৃষ্টির কোনো আইন মানা যাবে না, সৃষ্টির কোনো আইন মানা যাবে না, সৃষ্টির কোনো আইন মানা যাবে না স্রষ্টার বিরুদ্ধে গিয়া। আল্লাহু আকবার বলবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন, বললেন আল্লাহ এবং রাসূলকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। এতক্ষণ আলোচনা শুনে আমরা সবাইকে স্বীকৃতি দিতে পারবো, আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করব না, কোনো কেন বলা সবাই একমত। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে কেন প্রশ্নাতীতভাবে মানবেন না? এমন রাসূল, এমন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কিসমতে রাখলেন। বিগত নবীরা আফসোস করে বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, নবী জিন্দেগি থেকে তার উম্মতি জিন্দেগি বেশি প্রাধান্য দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর চরম শত্রু যারা ছিল, যারা আল্লাহর নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, হত্যার ষড়যন্ত্র করেছে, যাদের জুলুম নির্যাতনে আল্লাহর নবী দেশেও থাকতে পারেন নাই, এই মানের চরম শত্রুরাও আল্লাহর নবীর বেলায় এ কথা বলার সাহস পায় নাই যে মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন? মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলেছে, এরকম কথা আল্লাহর নবীর শত্রুরও বলতে পারে না। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা, এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি মিথ্যা কথা বলি? শুধু কি বলি না মিথ্যা দিয়ে শুরুই করি? কথা বলা ঠিক কি না? একদিন আল্লাহর নবীর সাথে একজন ইহুদির প্রতিমধ্যে দেখা, ওই ইহুদির কাছ থেকে আল্লাহর নবী কিছু টাকা ধার নিয়েছিলেন। কত কষ্টের সংসার ছিল আল্লাহর নবীর, সংসার চালাতে গিয়ে ধার করার প্রয়োজন পড়েছে। আমরা এখন কত আরামের দিন যাপন করি, কত হাজার হাজার টাকা প্রতিদিন কামাই, আল্লাহর নবী সংসার চালাতে গিয়ে কত কষ্টের জীবন যাপন করেছিলেন। এখন আমরা দাওয়াতি জিন্দেগিতে কত সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য, যুবকেরা মোটর সাইকেলের বহর নিয়ে আমাদেরকে রিসিভ করে, আবার মোটর সাইকেলের বহর নিয়ে আমাদেরকে বিদায় সম্ভাষণা জানায়।
কত ভালো মানের খাওয়া, কত মোট অঙ্কের হাদিয়া, এত মোট অঙ্কের হাদিয়া দেওয়ার পরও আয়োজকেরা কত বিনয়ের সাথে বলে, হুজুর তেমন কোনো খেদমত করতে পারি নাই। আল্লাহ নবী যদি হাদিয়া চাইতেন অভাব কি হতো? এখন তো আমরা অগ্রিম দেওয়া ছাড়া ওয়াজ জমেই না। আস্তে বলেন ঠিক কিনা? মোট অঙ্কের হাদিয়া দেওয়া ছাড়া এখন আমরা ওয়াজে আসি না। আল্লাহ নবী ওই ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলেন, যত সময় টাকা পরিশোধ করেছিলেন। এই পৃথিবীর সবচেয়ে ক্রিমিনাল জাতি হলো ইহুদি, এত গাদ্দার জাতি পৃথিবী তার আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ওই ইহুদি আল্লাহ নবীর পথ আগলে দাঁড়ানো বলল মুহাম্মদ, দুরুদ পড়বেন, বলল মুহাম্মদ আমার টাকাগুলো ফেরত দাও। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা আমি তোমার টাকা ফেরত দিয়েছি। ইহুদি বলছে দাও নাই, আল্লাহ নবী বলছে আমি টাকা ফেরত দিয়েছি। ইহুদি বলছে দাও নাই, আল্লাহ নবী বলছেন আমি টাকা ফেরত দিয়েছি। একটা সময় বিতর্কের ঝগড়ায় রূপ নিবে এই অবস্থায় ইহুদি সুচতুর ইহুদি বলল মুহাম্মদ, তুমি যদি টাকা ফেরত দিয়ে থাকো তাহলে সাক্ষী উপস্থাপন করো, দুনিয়ার নিয়ম অনুযায়ী তো তার কথাটা সঠিক, কি দেওয়া লাগবে। কিন্তু ঘটনা হলো এমন, আল্লাহর নবী যখন টাকার ঋণ নিয়েছিলেন তখনও কেউ সাক্ষী ছিল না, যখন পরিশোধ করেছিলেন তখনও কেউ সাক্ষী ছিল না। আল্লাহ নবী বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। এমন সময় একজন মুসলিম এই ঘটনার পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার কানে ভেসে আসলো ওই ইহুদি বলছে তুমি সাক্ষী দেখাও। ওই নমুসলিম এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই ঘটনার সাক্ষী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই নমুসলিমকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা আমি যখন ঋণ নিয়েছিলাম তখনও তুমি সাক্ষী ছিলে না, যখন পরিশোধ করেছিলাম তখনও তুমি সাক্ষী ছিলে না, এমন অদেখা জিনিসের সাক্ষী তুমি কেমনে হও? আমার আপনার জীবনে যদি এমন ঘটনা ঘটত বলুন তো এই সময় কি আমরা তাকে প্রশ্ন করতাম, কথা বলেন করতাম? আপাতত বিপদ সারতাম, পরে হয়তো বাড়িতে আসার পর জিজ্ঞেস করতাম তুই কেমনে করলি, গোপনে জিগে ঘরে আসার পর আর গোপন আর প্রকাশ। এবার ওই নয় মুসলিম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মূর্তি পূজারী ছিলাম, নিজ হাতে মূর্তি বানাতাম, মূর্তির গায়ের মেকআপ করতাম, আপনি বলেছেন এই দেখা মূর্তির গোলামি করা যাবে না, অ দেখা এক আল্লাহর গোলামি করা লাগবে। মূর্তিগুলোর কোনো ক্ষমতা যদি নাও বা থাকে, মূর্তিগুলো তন্তত দেখা যায়, মূর্তিগুলো তন্তত ধরা যায়, আপনি বলেছেন এই দেখা মূর্তির গোলামি করা যাবে না, অ দেখা এক আল্লাহর গোলামি করা লাগবে। আপনি নবীর কথা দেখা মূর্তিগুলোকে বাদ দিয়া এক অদেখা আল্লাহর গোলামি করা শুরু করলাম। আপনি বলেছেন ফেরেশতা আছে, কোনো দিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন দু কাঁধে দুজন লেখক আছে, কোনো দিন দেখি না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন ফুল সিরাত আছে, চুল থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, কোনো দিন দেখি না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবর আজাব আছে, কোনো দিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবরের 99টা সাপের বাসা, এত বিষাক্ত সাপ, একটা সাপ যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো পৃথিবীতে গাছপালা তরুলতা বলতে কিছুই হতো না, নতুন হোক পুরান হোক কোনো কবর খুঁড়লেই একটা সাপের অস্তিত্ব পাওয়া যায় না। শুধু আপনার কথা বিশ্বাস করলাম, আপনি নবীর কথায় এতগুলো বড় বড় অদেখা জিনিস যদি আমি বিশ্বাস করতে পারি, শুধু আপনি নবীর কথায়, শুধু আপনি নবীর কথায়, শুধু আপনি নবীর কথায়, তাহলে ইহুদির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন আবার পরিশোধ করেছেন, এই ছোট্ট কথাটা আমি কেন বিশ্বাস করব না? আল্লাহু আকবার।
কি নবী ছিল যা বলেছেন গোটা জিন্দেগীতে একটা মিথ্যা কথা বলে নাই আমার ভাইরা এখন তো সমাজে ঋণ প্রথা উঠেই গিয়েছে সুদে টাকা চাইলে পাওয়া যায় ঋণ চাইলে পাওয়া যায় না অবশ্য চন্দ্রগঞ্জে অবস্থা নাই এখন তো ঋণ উঠেই গিয়েছে ঋণ এমন এক জটিল বিষয় আল্লাহ নবী যখন কোন জানাজায় ডাক পেতেন জানাজায় অংশগ্রহণ করতেন সর্বপ্রথম জিজ্ঞেস করতেন এই আল্লাহর বান্দার কি কোন ঋণ আছে যদি ঋণ থাকতো যদি বলা হতো হ্যাঁ ঋণ আছে আল্লাহ নবী রায় দিতেন আগে ঋণ পরিশোধ করো তারপরে জানাজা হবে এরকম অনেক ঘটনা হাদিস প্রমাণ আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন এই আল্লাহর বান্দার কি কোন ঋণ আছে সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আল্লাহ নবী বললেন পরিশোধ করো কোন কোন ঘটনায় পাওয়া যায় আল্লাহ নবী নিজে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ পরিশোধ করে দিতেন এরপরে জানাজা পড়তেন কোন ঘটনা এমন পাওয়া যায় আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন ঋণ আছে কিনা বলা হলো আছে পরিশোধ করো পরিশোধের কোনো ব্যবস্থা নাই আল্লাহ নবী জানাজা না পড়ে হাঁটা শুরু করেছেন এক জানাজা থেকে আল্লাহ নবী চলে যাচ্ছিলেন হযরত আলী হযরত আলী পিছন দিক থেকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির যত ঋণ আছে সব ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম আল্লাহু আকবার এই ব্যক্তির সব ঋণ আমি পরিশোধ করে দেব আপনি মেহরবানি করে জানাজা পড়ান এখন তো ঋণ পরিশোধের চিন্তাই এখন আর নাই কথা বলা ঠিক নয় কি আল্লাহ তুমি আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার আগে কবরে নিও না এমন নবীকে কেন বিশ্বাস করবেন না আমার ভাইয়েরা নবী যা বলে তাই সুন্নাত তাই জান্নাত এটাই জান্নাতের পথ এর ব্যতিক্রম করা যাবে না কোনো মন্তব্য করা যাবে না কোনো প্রশ্ন করা যাবে না বিগত দিনের সব নবী যারা দুনিয়াতে এসেছিলেন সব নবীদেরকে নবী মানা লাগবে কিন্তু আদর্শ মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝাইতে পেরেছি অন্য নবীদেরকে নবী মানব কিন্তু আদর্শ মানব কার একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে বসে তাওরাতের একটা পাতা পড়তেছিলেন মনোযোগে আছে আপনাদের কে পড়তেছিলেন কিসের পাতা তাওরাত কি আসমানি কিতাব নয় হযরত ওমর তাওরাতের একটা পাতা পড়তেছিলেন মসজিদে নববীতে আল্লাহর নবী দেখলেন হযরত ওমর তাওরাত পড়ে আল্লাহর নবী এমন রাগ হলেন এমন গুসসা হলেন চেহারা লাল হয়ে গেল মানুষ বেশি রাগ করলেও কথা আসে না বেশি খুশি হলেও অনেক সময় কথা আসে না আল্লাহর নবী এমন রাগ হলেন বাকরুদ্ধ হয়ে গেলেন বয়োবৃদ্ধ সাহাবি জ্ঞানবৃদ্ধ সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর নজর এড়ানো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে মৃদু ধমক দিয়ে বলেন ওমর ও ওমর এখনো কি তাওরাত বন্ধ করো নাই এখনো কি তাওরাত পড়া বন্ধ করো নাই আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখো আল্লাহ নবী কি পরিমাণ রাগ হয়ে আছেন হযরত আবু বকরের আওয়াজ শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তাওরাত পড়া বন্ধ করে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে একবার চোখ তুলে তাকালেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু মত সাহাবী নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে এত ভয় পেলেন থরথর করে কাঁপা শুরু করলেন কি পরিমাণ রাগ করেছেন আল্লাহর নবী হযরত ওমরের মতো সাহাবী থরথর করে কাঁপা শুরু করলেন সিংহ পুরুষ বীর পুরুষ যিনি রাস্তায় নামলে ইবলিস সরে যায় ইবলিস সরে যায় আর আমরা ঘরে থাকলে ইবলিস আমাদের সাথে আড্ডা দেয় কথা বলে না কেন ঠিক আমরা কি রাস্তায় নামলে ইবলিস ধরে না ঘরে থাকলেও ধরে শুধু কি ধরে না জাতা দেয় আমরা ঘরে থাকলে ইবলিস আসে আর হযরত ওমর রাস্তা বের হলে ইবলিস পালায়
ওই উমর যাকে দেখলে ইবলিস ভয় পায়, ওই উমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার! ওই উমর ভয় পেয়ে গেলে হযরত ওমর কালিমা পড়েছিলেন পাহাড়ের উপরে দারুল কাম। কালিমা পড়ার পরে ওমর আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন, হ্যাঁ। এবার ওমর জিজ্ঞেস করলেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন, হ্যাঁ। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আর আল্লাহর গোলামি গোপনে হবে না, পাহাড়ের গুহায় হবে না, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘরের দরজা। ও যুবকেরা, ওমরের উত্তরসূরি হতে পারবে? আমার ভাই, আমার ভাইরা, কি হুংকার দিলেন ওমর! আল্লাহ বিরোধী যারা, ওরা আল্লাহর ঘর দখল করে আছে বাইতুল্লাহ, আর আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলামি করতে পারবো না তার ঘরে, এটা সহ্য করা হয় না, যাবে না। সুতরাং এখন থেকে আর গোপনে গোলামি নয়, রাসূল চলুন, এখন থেকে আল্লাহর গোলামি হবে, আল্লাহর ঘরের দরজা উন্মুক্ত আকাশে, দেখি কে আসে আমি ওমরের সামনে। আর যদি যুবকের এভাবে ওমরের উত্তরসূরি হয়ে গড় ঢুকতে পারে, হুঙ্কার দিতে পারে, আল্লাহর কসম ইসলাম আবার জিন্দা হবে। ভয় পেয়েছেন আপনারা? ভয় পেলে হবে না, সাহস রাখা লাগে। বাতিল বাতাসের মতো, কিসের মতো? আরো আসতে বলুন, এই জায়গায় কি বাতাস আছে? আমি এখন টিস্যু বক্সটা এই জায়গায় রাখলাম, এই জায়গার বাতাসটা এখন কোন দিকে গেল? চেয়ারম্যান সাহেব, এই জায়গার বাতাস এখন কি এই জায়গায় আছে? সাইড বে, এই জায়গা কি এখন বাতাস আছে? আমি টিস্যু বক্সটা এই জায়গায় রাখলাম, এই জায়গার বাতাস এখন বুঝেন নাই মনে কর, এই জায়গা কি এখন আছে? এটা রাখলাম, কোন দিকে গেল বাতাস? যে গেছে আওয়াজ হয়েছে? কোনো আওয়াজ হয়নি। এবার বলুন তো দেখি, এই জায়গার বাতাসটা গেল কেন? যেতে বাধ্য হলো কেন? এখানে বাতাসের যে শক্তি, তার থেকে টিস্যু বক্সের শক্তি একটু বেশি। এই কারণে টিস্যু বক্স যখন আমি ছেড়ে দিচ্ছি, বাতাস কোনো আওয়াজ ছাড়াই চলে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর বাতিলগুলো বাতাসের মতো, হাত যদি এভাবে জমিনে দাঁড়ায়, বাতিলগুলো সরে যেতে বাধ্য হবে। যুবকেরা পারবে দাঁড়াতে? যদি জীবন চলে যায়, জীবন দিতে কি পারবে? কারা কারা পারবে দু হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, ওই উমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। যে সকল সাহাবায়ে কেরাম কাফের এবং মুশরিকদের অত্যাচারে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আধারে গোপনে, এমনকি আল্লাহর নবীও হিজরত করতে বাধ্য হয়েছিলেন রাতের আধারে, দিনের বেলা যেতে পারেন নাই, সঙ্গে একাধিক সাহাবায়ে কেরামকে নিতে পারেন নাই, সঙ্গে নিয়েছিলেন মাত্র একজন, তিনি হলেন আবু বকর। শুধুমাত্র ওমর, কেবলমাত্র ওমর, একমাত্র ওমর রাতের আধারে হিজরত করে নাই, গোপনে হিজরত করে নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য বের হয়েছিলেন দিনের বেলায়। আল্লাহু আকবার বলবেন? শুধু দিনের বেলায় নয়, এলান করলেন হাতে খোলা তলোয়ার নিয়ে, হযরত ওমর ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে মক্কাবাসীকে এলান করলেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি মদিনা হিজরতের জন্য বের হচ্ছি, কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে,
কেউ যদি চায় তার সন্তানকে দিব বানাতে তাহলে সে যেন আমি উপরে সামনে চলতে কেউ যদি চায় নিজের সন্তানকে দিব বানাতে নিজের স্ত্রীকে বিধবা বানাতে সেজন্য আমি ওমরের খোলা তলোয়ার সামনে দাঁড়ায় আল্লাহর কসম একজন মানুষ ওমরের সামনে দাঁড়াবার সাহস করে না মালিক তোমার কাছে ফরিয়াদ করি তুমি বলেছ আর নব দিবে না ওমর দিবে না আর বলো নাই এই পৃথিবীর জন্য তুমি আরেকজন ওমর পাঠিয়ে দাও এই উমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় পেয়ে গেলেন তাওরাত পড়া বন্ধ করলেন ভয় থরথর করে উমর কাঁপা শুরু করলেন উমর এবার নিজ থেকে বললেন আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ ও আল্লাহ তোমার গজব থেকে আমি উমর পানা চাই তোমার নবীর রাগ থেকে আমি উমর পানা চাই আল্লাহ আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ ও আল্লাহ তোমার গজব থেকে আমাকে বাঁচাও তোমার নবীর রাগ থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহু আকবার এবার উমর বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ফজরের পরে উযিফার মাঝে তো এটাও একটা যারা পারেন সকলে পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা এবার হযরত ওমর নিজেকে সংশোধন করে নিয়ে বললেন ও আল্লাহর নবী আমি ওমরকে আপনি ভুল বুঝবেন না আমি কোরআনের বিরোধিতা করে করতে গিয়ে তাওরাত পড়েছি বিষয়টা এরকম নয় রাদিতু বিল্লাহি রাব্বা আমি আমার আল্লাহকে রব পেয়ে সলোয়ানা খুশি আল্লাহু আকবার আমরা কি আমাদের আল্লাহকে রব পেয়ে সলোয়ানা খুশি আল্লাহর পরিবর্তে যদি মা দুর্গাকে রব পেতেন খুশি হতেন কালী সরস্বতী লক্ষ্মী খুশি হতেন না তো আল্লাহকে রব পেয়ে কত আনা খুশি কি দয়া আমাদের প্রতি মালিকের তিনি আমার রব একদিন এক মূর্তি পূজারী আল্লাহর নবীর কাছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এলো হাত পাও ভাঙ্গা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা এটা তোমার কি হুজুর এটা আমার খোদা তো জিজ্ঞেস করলেন খোদার শরীর ভাঙ্গা কেন হাত পাও ভাঙ্গা কেন তিনি এবার একটা ঘটনা বয়ান করলেন বললেন ইয়া রাসূল আল্লাহ এটা আমার খোদা প্রতিদিন যে জায়গায় আমি বের হই পারিবারিক সাংসারিক বাণিজ্যিক কাজে খোদাকে কাঁধে করে করে নিয়ে রওনা হই যাতে করে কোনো বিপদে পড়লে খোদা আমাকে বাঁচাতে পারে আসেন মাঠে আজকেও বের হলাম খোদাকে কাঁধে করে কিছু দূরে যাওয়ার পরে আমার প্রাকৃতিক ডাক এলো পেশাব পায়খানার প্রয়োজন হলো ওই সময় তো আর বর্তমান সময়ের মতো স্যানিটেশন ব্যবস্থা ছিল না ঝোপ জঙ্গলে গিয়ে পেশাব পায়খানা সারা লাগবে তা আমি চিন্তা করলাম এমন জায়গায় যাবো খোদাকে নিয়ে যাওয়া ঠিক হবে না বদ্রদাস এই জন্য খোদাকে রাখলাম রাস্তায় পেশাব পায়খানার প্রয়োজন সারতে গেলাম দূরে এসে দেখি খোদার শরীর ভিজা কি কথা বলে চিন্তা করলাম খোদার শরীর যেহেতু ভিজা নিশ্চয় কোনো বরকতের পানি হবে তাবারু হবে বরকতের পানি মনে করে এবার একটু জিব্বা দিয়ে চাটলাম জিব্বা তো এমন এক যন্ত্র পৃথিবীতে যত স্বাদ আবিষ্কার হয়েছে তেমন পর্যন্ত যত স্বাদ আবিষ্কার হবে একটা মাত্র যন্ত্র দিয়ে এক জাররা পরিমাণ সময়ে রিপোর্ট ডেলিভারি হয়ে যায় আল্লাহু আকবার বলবে লৈট্টা মাছের স্বাদ একরকম বাইন মাছের স্বাদ আরেক রকম চিংড়ি মাছের স্বাদ একরকম পালং শাকের স্বাদ একরকম আর কি স্বাদ লাল শাকের স্বাদ আরেক রকম ইলিশ মাছের একরকম বোয়াল মাছের আরেক রকম এই হাজারো কোটি স্বাদ
প্রমাণ করার জন্য বুঝার জন্য কয়টা যন্ত্র জোরে বলেন কয়টা যন্ত্র নাম কি এই দেহের ভিতরে দুইটা অঙ্গ এমন আছে যে দুইটা অঙ্গে একটা মোটা হাড় তো দূরের কথা একটা চিকন হাড়ও নাই এর মধ্যে একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান এই পুরা দেহের ভিতরে এই দুইটা অঙ্গের মাঝে একটা চিকন হাড়ও নাই আমার ভাইয়েরা রাসূল বলেছেন মাইয়াজমানুলি মা বাইনালহিয়াইহি ওয়া মা বাইনার জিলাইহি আজমানুলাহুল জান্নাহ আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই দুইটা নরম অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদারিত্ব নিতে পারে আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টি হয়ে যাব একটা হলো জবান আরেকটা হলো লজ্জাস্থান মানুষ যত অপরাধ করে সিংহ বাঘ অপরাধ এই দুইটা অঙ্গ দিয়ে করে আর আস্তে বলে এই জবান দিয়া মিথ্যা কথা বলে একজনে বলছে এই জবান দিয়া মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দেয় মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা রায় দেয় এই জবান দিয়া গালিগালাজ করে এই জবান দিয়া ডাইল গাজা খায় হিরোইন বাবা খায় এই জবান দিয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়া আল্লাহর বিরুদ্ধে মিছিল করে এই জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কি না ছোট্ট একটা যন্ত্র জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে নরম বানালেন জিহ্বাটা হলো কথা বলার মাধ্যম যাতে করে এই নরম জবান দিয়া কঠোর কথা না বলে নরম নরম ভাষায় কথা বলে আল্লাহ আকবার বলবে فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك نبي আপনার প্রতি মালিকের বড় দয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় নরম ভাষী করে বানালেন আপনি যদি কঠোর ভাষী হতেন লোকগুলো আপনার কাছে জড় হতো না বরং সবাই দূর দূর করে পাতাল পালাতো ঠিক কি না এই জন্য যে পীরের মেজাজ গরম যে সোরের কাশি রোগ দোনোটাই ব্যবসা খারাপ করে কথা কয় না যে পীরের আর যে সোরের কাশি রোগ চুরি করতে গেছে মানে শীত কাটছে কি কাটছে শীত কাটছে স্টিল আলমারি খুলছে এই স্বর্ণের 40 ভরি স্বর্ণ মাত্র কন্যা হাত দিছে এমন সময় শেষ পুরা ব্যবসা শেষ কথা বলে ঠিক কি না আর যে পীরের মেজাজ গরম মুরিদ আসলে কোন মুরিদ হইব তার কাছে এই জন্য দেখবেন সব পিসাবদের মেজাজ বাবা ভালো আছো খুব সুন্দর সুন্দর ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ মনে আছে কি আগের কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্বা দিয়া চাটলাম বরকতের পানি মনে করে কিন্তু আমার জিব্বা রিপোর্ট ডেলিভারি দিল কেমন কেমন যেন টক টক বিশ্রী বিশ্রী গ্রাম বরকতের পানি যদি হয় তাবারকের পানি যদি হয় এটা তো বিশ্রী হওয়ার কথা একটু এদিক সেদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা চার পায়ে জানোয়ার দাঁড়ানো আমি আর নামটা নিলাম না দূরে একটা চার পায়ে জানোয়ার ওই জানোয়ারের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমার আর বুঝার বাকি নাই এটা কোন বরকতের পানি আমার মেজাজ এরকম গরম হলো মেজাজ এমন গরম হলো খোদার পাও ধরে এমন একটা আছাড় মারলাম বললাম তুই খোদা না তুই হুদা তুই কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাতে পারিস না তো আমি সৃষ্টির সেরা জীব মানুষ আমাকে বাঁচাবি কি করে হাদিসে এসেছে আল্লাহ নবী তার এই কথা এই বয়ান শুনে একটু জোরে হেসে দিয়েছিলেন আল্লাহ নবী সব সময় মুস্কি হাসতেন তাবাসসুম হাসতেন কিন্তু এই ঘটনা শুনে আল্লাহ নবী একটু জোরে হেসে দিয়েছিলেন শরীর মোবারক কেঁপে উঠেছিল দাঁত মোবারক দেখা গিয়েছিল আল্লাহ নবী বললেন আল্লাহর বান্দা আমার কাছে কেন এসেছো কেন আমার কাছে এসেছো ওই আল্লাহর বান্দা বললেন ইয়া রাসূলুল্লাহ
या हबीबल्लाह ए मूर्तिगुलोर अशारता आमार विवेकेर काछे धरा पड़ेछे एगुलोर कोनो क्षमता नाई एगुलोर कोनो क्षमता नाई एगुलो मानुषेर इबादत पावार कोनो योग्यता राखे ना आमाके पड़िये दिन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे जोरे पढ़ुन ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ মনে আছে কি আগের কথা রাদিতু বিল্লাহি রাব্বা আমি আমার আল্লাহকে রবে সলোয়ানা খুশি আল্লাহু আকবার আল্লাহু আকবার হিন্দুদের দেবতা কয়টা 33 কোটি কয় কোটি 33 কোটি সবাই কয় 33 কোটি যদি বলা হয় যে অন্য কোন ইবাদত বন্দেগি লাগবে না শুধু 33 কোটি দেবতার নাম মুখস্থ কইরা জান্নাতে যাওগা তাও কি একজনের পক্ষে সম্ভব না বুঝেন না মানে যদি আর কোন ইবাদত বন্দেগি নাও থাকে যদি বলা হয় শুধু 33 কোটি দেবতার নামটা মুখস্থ কইরা জান্নাতে যাওগা এরপর কি একজনও পাওয়া যাবে না আমাদের আল্লাহ কয়জন একজন আল্লাহু আকবার আল্লাহু আমাদের আল্লাহ কয়জন একজন তিনি কে আল্লাহ আমাদের মালিক কয়জন একজন তিনি কে আল্লাহ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আবার বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ এবার হযরত তোমার বললেন রদীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দিনা ও নবী আমি স্বীকৃতি দিচ্ছি অন্য কোন ধর্ম পেলে আমি খুশি হতাম না ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে আমি খুশি আপনারা কি ইসলামকে জীবন বিধান পেয়ে সলোয়ানা খুশি হিন্দু ধর্ম পেলে কি খুশি হতেন বৌদ্ধ ধর্মের অনুসারী হলে কি খুশি হতেন খ্রিস্টান হলে কি খুশি হতেন অগ্নি পূজারী মূর্তি পূজারী হলে কি খুশি হতেন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা কি সলোয়ানা খুশি এবার ওমর বললেন ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া ও নবী আমাকে আপনি ভুল বুঝবেন না আপনার সামনে তাওরাত পড়ে আপনাকে আমি কষ্ট দিতে চাই নাই ইচ্ছে করে আমি এই পরিস্থিতির সৃষ্টি করি নাই ও নবী আপনার নবুয়তের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই আমার মনে কোনো শোভা নাই ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নবী হিসেবে পেয়ে আমি ওমর সলোয়ানা খুশি আমরা কি আমাদের নবীকে নবী পেয়ে সলোয়ানা খুশি সবাই খুশি বলেন আলহামদুলিল্লাহ 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 এবার রাসূল বলেন ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার এবার আল্লাহ নবী বলেন ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওমর শুনে রাখো ও দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো ওই সত্তার কসম করে বলি যার হাতে আমি মুহাম্মাদের জীবন তিনি কে আল্লাহ তার মানে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম করে বলি লাউ বাদা আলাকুম মূসা এই সময় যদি মূসা আসতেন ফাত্তাবাতুমুহু তোমরা যদি মূসার আনুগত্য করা শুরু করতে মূসার আদর্শ যদি মানা শুরু করতে ওয়া তারাকতুমুনি আমি মুহাম্মাদের আদর্শ যদি প্রত্যাখ্যান করতে লাদালাল তুমান সাওয়া ইসাবিল আমি রাসূল ঘোষণা করছি জান্নাতের রাস্তা থেকে তোমরা সিট কেয়ার করতে নাউজুবিল্লাহ বললে والذي نفس محمد بيده
লাউ বাদা আলাইকুম মূসা ফাত্তাবাতুহু ওয়া তারাকতুমুনি লাদাল্লতুম আন সাওয়াই সাবিল যদি নবী মূসার আদর্শ মানতে আমি মুহাম্মাদের আদর্শ বাদ দিয়া তাহলে জান্নাতের সোজা রাস্তা থেকে আলাদা হয়ে যেতে আল্লাহু আকবার বলবেন না এবার আপনাদের হাজার হাজার জনতার কাছে প্রশ্ন যে জায়গায় নবীর আদর্শের মোকাবেলায় মূসার আদর্শই সে জায়গার নেতা নেত্রীর আদর্শের কি কোনো হুব্বা আছে ছাত্র জিজ্ঞেস করে ওস্তাদকে এক ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি ওস্তাদ বলেছেন 80 হুব্বা এবার জিজ্ঞেস করলেন যে নামাজ পড়ে না কয় তার হুব্বাই নাই তার কি নাই তার নবী মুহাম্মদের আদর্শের মোকাবেলায় অন্য নবীদের আদর্শ যে জায়গায় ব্যর্থ মানা যাবে না সে জায়গায় নবী মুহাম্মদের আদর্শের মোকাবেলায় কোন ছাতা কোন নেতা এদের কোন হুক বাই নাই আদর্শ মানতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন কোন প্রশ্ন করা যাবে না এটাই সুন্নাত এরাই উম্মত এরাই জান্নাত তিনটা শব্দ মুখস্থ করেন জান্নাত বলেন উম্মত সুন্নাত আমরা যেতে চাই কোথায় ওই কর্নার একটু ঝামেলা আছে ওরা জান্নাতে যেতে চায় না বাড়ি যেতে চায় আমরা কোথায় যেতে চাই কারা কারা চাই না সবাই চাই সবাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে কি হওয়া লাগবে রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্না ওয়া মান আসানি ফাকাদ আবা রাসূল বলেছেন আমার সব উম্মতরা জান্নাতে যাবে তাহলে জান্নাতে যেতে হলে কি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে উম্মত হতে হলে সুন্নাত লাগবে কি লাগবে নবীর সুন্নাত যে মানবে সে যদি রিকশাওয়ালা হয় সে উম্মত হবে উম্মত হলে সোজা জান্নাতে যাবে যে নবীর সুন্নাত মানবে না আদর্শ মানবে না সে দেশের দামি ভক্ত যদি হয় আনতে যদি লাখ টাকাও লাগে উম্মতের মিছিলে থাকতে পারবে না জান্নাতের গ্রামও পাবে না তাহলে নবীর সুন্নাত মানা লাগবে সুন্নাত মানলে উম্মত হওয়া যাবে উম্মত হলেই আমার ভাইয়েরা স্বাভাবিকভাবে টুপি মাথায় দেওয়ার নবীর সুন্নাত কথা বলে ঠিক কি আপনি আগে ভালো কথা বলছেন হযরত মাওলানা এ বাপ ধরে লেস সোজা করে না মাথায় টুপি রুমাল আছে টুপি আছে স্বাভাবিকভাবে টুপি মাথায় দেওয়া নবীর সুন্নাত হজে গেছে হজ না করে আমরা গেছি উনি যখন হজে যাবে এহরাম অবস্থা কি মাথায় টুপি থাকবে রুমাল টুপির যে জায়গায় বেল না এই জায়গায় তো রুমাল প্রশ্নে আসেন প্রশ্ন এখন উনি হজে গেছে এহরাম অবস্থা মাথার টুপিও নাই রুমালও নাই কথা কয় না এখন এটা এখন তো হজে গেলেও মানুষ কি দেয় ফটো ফেসবুকে দিয়ে উনি ফেসবুকে দিছে মাথার টুপি আছে না নাই এখন ওনার মুসলিলে দেখে খুব তুই তো দেশে থাকতে না ভালো আসিল তো শয়তানের নজরে গেছে কথা বুঝেন নাই মনে হয় আমি ইমাম সব দেশে থাকতে না কি আসিল তুই তো একটা শেষ বুঝেন নাই কথা বিদায় হজে আল্লাহ নবী আরাফার ময়দানে বিরক্ত হচ্ছেন না তো কয়েক মিনিট সময় দেওয়া যাবে বিদায় হজে আল্লাহ নবী আরাফার ময়দানে জোহরের সময় বেলাল কে বললেন বেলাল আজান দাও রাষ্ট্রীয় মুয়াজ্জিন বেলাল কালো মানুষ নিগ্র মানুষ খাটো মানুষ আমার ভাইরা নাক চ্যাপটা ঠোঁট মোটা গরিব মানুষ তাও আবার তোতলা তোতলা নি বুঝেন মুখে কথা রাষ্ট্রীয় মুয়াজ্জিন আল্লাহ তার থেকে কত সুন্দর চেহারার কত সুন্দর কণ্ঠের কত ভালো কণ্ঠের মুয়াজ্জিন ছিল আল্লাহ নবী বেলালকে বাদ দিয়া কাউকে রাষ্ট্রীয় মুয়াজ্জিন বানায় নাই আল্লাহু আকবার বেলালকে বললেন বেলাল আজান দাও বেলাল জোহরের আজান দিলেন আল্লাহ নবী বললেন একামত দাও
বেলাল একামত দিলেন কোন নামাজের? জোহরের। আল্লাহর নবী জোহরের চার রাকাত ফরজের জায়গায় দুই রাকাত পড়লেন, কয় রাকাত? দুই রাকাত। আগের সুন্নত পড়েন নাই, পরের সুন্নত নফলও পড়েন নাই, মাত্র কয় রাকাত? দুই রাকাত। এই অবস্থায় যদি বাঙালি থাকতো, মা হুজুর আপনি করেন কি সুন্নত নফল করুন, কথা বুঝেন না? জোহর শেষ হওয়ার পরে আল্লাহ নবী বেলালকে আবার বললেন, বেলাল একামত দাও। বেলাল আবার একামত দিলেন। আল্লাহ নবী আবার আসর পড়লেন, তাও কয় রাকাত? আজান একামত একামত দুই বার, আজান কয় একবার? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ ইমানদারদের জন্য সময়ের সাথে ফরজ হয়েছে। রাসূল জোহর পড়ে সাথে সাথে আসর পড়ে ফেললেন, এক এক দুই একামত এক আজান। সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে থাকলেন, সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে থাকা লাগবে। সূর্য ডুবার আগে আরাফার ময়দান ত্যাগ করা যাবে না। সূর্য ডুবে গেল, আল্লাহর নবী বাহনের উপর উঠে গেলেন, সূর্য ডুবার পরে কি কোনো নামাজ আছে? কথা বলুন, এশার নামাজ সূর্য ডুবার সাথে সাথে কোন নামাজ? মাগরিব। সূর্য ডুবে গেল, আল্লাহ নবী মাগরিব পড়লেন না, বাহনের উপর আরোহণ হয়ে আল্লাহ নবী রওনা হলেন মুজদালিফার দিকে। কোন দিকে? সাহাবায়ে কেরাম রওনা হলেন, মনে মনে প্রশ্ন, মাগরিবের সময় যায় কিন্তু সাহস করে প্রশ্ন করার কারো সুযোগ নাই, ভয়। আমার ভাইয়েরা, ওই মজলিসে রাসূলের একজন নাতি ছিলেন, নাম উসামা। নাম কি? রাসূলের পালক ছেলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত উসামা। নাতিরা তো সাহস করে নানার সাথে অনেক কথাই বলতে পারে। এখানে নানা যারা আছেন, অনেক নানা আছে এমন মেজাজ, কথা কয় ছেলেদেরকে আদর করবেন, সোহাগ করবেন। অনেক জুমাবারে মসজিদে দেখি বাচ্চারা যদি ফিলারের পাশে বসা থাকে, বুড়া মুরব্বীরা যে গাউন, কথা কয় ঠিক, মানে এমন ধমক দেয়, হে যাইয়া ফিলারের ট্যাক লাগায়, এমন নাকের ডাক, ট্রাকের ইঞ্জিন। ছোটদেরকে আদর করবে, সোহাগ করবে, তাহলে ওরা কাছে আসবে। হযরত উসামা নাতি মানুষ, নানাকে সাহস করে বললে ফেললেন। উসামা মনে করেছেন নানা মনে হয় নামাজের কথা ভুলে গিয়েছে। উসামা বললেন, না না নামাজ, না না নামাজ। আল্লাহু আকবার বলুন। উসামা মনে করেছেন নানা মনে হয় নামাজের কথা ভুলে গিয়েছে। নানা এবার জবাব দিলেন, বাহনের উপর আরোহিত অবস্থা নানা এবার জবাব দিলেন, বিশ্বনবী জবাব দিলেন, ও উসামা নামাজে জায়গায় নয়, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা। মাগরিবের সময় চলে যায় তো যাক, আরাফার ময়দানে মাগরিব পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফা গিয়া এশার নামাজের সাথে। নবী যা বলেছেন কোন প্রশ্ন করা যাবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও, কোন প্রশ্ন করা যাবে না। নবী দুই রাকাত পড়েছে, দুই রাকাত পড়ো। নবী ইহরামের সময় না মাথায় কিছু দেয় নাই, তুমিও মাথা খুলে ফেলো। নবী মুজদালিফে গিয়ে এশার সাথে মাগরিব পড়েছেন, তোমাকে এটা করা লাগবে। কোন প্রশ্ন করা, কোন ফাইজলামি করা? আবারও বলি, ইসলামকে দলীয় অফিস বানাবেন না, এটা আপনার নেতার দলীয় দল মনে করবেন না। যদি জান্নাতে যেতে হয়, নবীর হাতের হাউজে কাউসার পানি খেতে হয়, নবীর সুপারিশ পেতে হয়, নবী যে আদর্শ রেখে গিয়েছেন ওই আদর্শে মানা লাগবে, বিকল্প কোনো আদর্শ মানা যাবে না। রাজি আছো যুবকেরা? কারা কারা রাজি, দু হাত তুলে দেখাও। Yeah.
না আমি তো দাওয়াত দিলাম, আমরা তো দাওয়াত দিচ্ছি, আমরা ঠিক আছে কথা যেহেতু আমি দাওয়াত দিই আমার সাথে আপনাদের কী কথা হচ্ছে সেটা আপনারা বলতে পারবেন, আমি বলতে পারবেন জি। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আপনি কী গরম হয়েছে এটাই খুললেন না এখন, আরো দুই ঘন্টা করলে আমরা এটা গাতে থাকি, সুতরাং লাভ নেই না। সম্মানিত দিনী ভাইরা, এই মাহফিল আয়োজন যারা করেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই প্যান্ডেলের নিচে যারা বসা টাকা দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত থেকে যারা এই জান্নাতের বাগান সাজালো তুমি তাদের জন্য জান্নাতে বাড়ি সাজিয়ে দিও। এই ইউটিউবার ভাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওদেরকে ওমর বানায় দে বলে আমিন। ওদের প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী আপনাদের কথাগুলো মানুষ শুনে আমল করার সুযোগ পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সত্যিকারে দ্বীনের প্রচারক হিসেবে কবুল করুক বলে আমিন। আমরা দেশের জন্য দোয়া করি, আল্লাহ এই দেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো, স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র তুমি নস্যাত করে দাও, এদেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র‍্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এখন আলোচনা করবেন আপনাদের এলাকায় যিনি খুবই জনপ্রিয়, অত্যন্ত ভালো মাপের আলোচনা যিনি করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা গোলাম কবির আল আজহারি, তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখির মুনাজাত করে এই ময়দান থেকে বিদায় হবেন। এই আহ্বান রেখে সকলের ছোট দোয়া করে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ করেন এবং হাদিসের অনেকে